আমার ইকেন অ্যাকশন ক্যামেরাতে কিছু প্রবলেম পেয়েছিলাম। একটা হচ্ছে হ্যাং হয়ে যাওয়া, আরেকটা হচ্ছে ভিডিও সেভ না হওয়া। তো আমার এই প্রবলেমটা আমার কাছে বেশি মনে হচ্ছিল কারণ আমি আমার মেমোরি কার্ডটা আমার ল্যাপটপে দিয়ে দেখিনি। তো আজকে আমি আমার ট্যুর শেষ করার পরে বাসায় আসলাম, আমার অ্যাকশন ক্যামেরায় যখন আগের ভিডিওগুলো দেখছিলাম না, ছবিগুলো দেখতে যাচ্ছিলাম, তখন হ্যাং করছিল। তো বিষয়টা আমার কাছে একটু কটকা লাগে। আর আমি তখন ওই আমি আমার যে অ্যাকশন ক্যামেরা, অ্যাকশন ক্যামেরাটাকে ওই আমার মোবাইলে যে অ্যাপস আছে, অ্যাপস এর মাধ্যমে কানেক্ট করি। কানেক্ট করে যে মিডিয়াগুলো আছে, মিডিয়া ফাইলগুলো দেখার জন্য ক্লিক করলাম আর কি মোবাইলের মাধ্যমে। তো দেখলাম যে সেখানে লোড হচ্ছে, অনেকগুলো ভিডিও লোড হচ্ছে, অনেকগুলো ছবি লোড হচ্ছে। তখন আমি ভাবলাম যে এখানে তাহলে অনেকগুলো ভিডিও আছে যেগুলো আমাকে অ্যাকশন ক্যামেরায় শো করছে না আর কি। সো আমি মেমোরি কার্ডটাকে আমার ল্যাপটপে দিলাম, দেওয়ার পরে দেখলাম যে হচ্ছে যে আমার যে ফটো আছে, এই যে প্রথমে দেখা ভিডিওতে, ভিডিওতে যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু আমার অ্যাকশন ক্যামেরায় দেখা যাচ্ছে, কিন্তু ফটোসে অনেকগুলো ভিডিও সেভ হয়ে গেছে। তো এখন কি হচ্ছিল, আমি যখন ফটো দেখার জন্য ক্লিক করছিলাম আমার অ্যাকশন ক্যামেরায়, তখন নেক্সট করতে গেলেই কি হচ্ছিল, হ্যাং হয়ে যাচ্ছিল আর আমার ব্যাটারি রিমুভ করতে হচ্ছিল। তো আমার মনে হয় যে প্রবলেমটা হচ্ছে আমার আমার ফটোসের মধ্যে ভিডিওগুলো সেভ হয়ে গেছে এখানে, সো যার কারণে এই প্রবলেমটা হচ্ছিল। কিন্তু ভিডিওগুলো দেখি সেভ করা আছে, তবে এই প্রবলেমটা কেন হয়েছে আমি বলতে পারি না। কিছু ভিডিও আমার ছবি ফোল্ডারে সেভ হয়ে গেছে, তবে আমি দেখি ভিডিওগুলো আমি মুভ করে দেখি আমার ল্যাপটপে চালু হয় কি না। তো আমি প্লে করে দেখি এখান থেকে একটা, যেটা আমার মনে হচ্ছিল আমি মিস করেছি। মাশাআল্লাহ আমার ভিডিওগুলো পাওয়া গেছে। এই হচ্ছে আমার অ্যাকশন ক্যামেরার ভিডিও। আমি 1080 60 FPS এ রেকর্ড করি, যেহেতু এটাই পারফেক্ট আমার মনে হয়। 4K তে আমি করি না, আর 4K 30 FPS পর্যন্ত রেকর্ড করা যায় এখানে। তবে কোয়ালিটি আমার কাছে সেম মনে হয়েছে, কিন্তু জায়গা অনেক নিয়ে ফেলে। তো আমি যার কারণে 1080 60 FPS এ সব ভিডিওগুলো রেকর্ড করি। সো এই ভিডিও স্যাম্পলগুলো আমি আমার চ্যানেলে আপলোড করব। এখন আমি আসলে আমার ওয়ার্ক স্টেশনে যেতে পারিনি, বসতে পারিনি কাজ করার জন্য। আমি এখন আমার ফার্ম হাউসে আছি। সো সেখানে একটা আমার ল্যাপটপ ছিল, ল্যাপটপে দেখছি। বেসিক্যালি হচ্ছে যে আমার ল্যাপটপের কিবোর্ডে মনে হয় প্রবলেম করছে অনেকদিন থাকার কারণে। এই হচ্ছে ফুটেজ আর কি, ভিডিও কোয়ালিটি অনেকে দেখতে চেয়েছেন, স্যাম্পল দেখতে চেয়েছেন। এই দেখুন হচ্ছে কোয়ালিটি, আর র ফাইলগুলো আমি আপলোড করব। আমার একটা চ্যানেল আছে বাইকার আইস, ওখানে